নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমি ফিশাইতে আছি। আমি রাত্রে যে মাছ ধরেছিলাম বাগদা চিংড়ি, সেগুলো আমি দেখাবো। দেখুন, এটা আমার ফিশারি, এবং দেখাবো আমার ফিশারির পাশে যে মাতলা নদী, সেই মাতলা নদী দেখতে পাচ্ছেন। অনেকে নৌকা নিয়ে মাছ ধরে, অনেকে বড়শি ফেলে মাছ ধরে। দেখুন, একজন বড়শি ফেলে মাছ ধরছে। তো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন, এইখানে জল চলে আসবে একটু পরেই, আমি বৃত্তি দেব বা আটল। আর এই মাতলা নদীর জল এখন কিন্তু জোয়ার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আপনারা কী মাছ ধরা ভিডিও দেখতে চান অবশ্যই জানান, আমি সেই সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখব কী মাছ ধরেছিলাম রাত্রে। তো দেখুন বন্ধুরা, আমি মাছগুলো জিয়ে রেখেছিলাম। এগুলো সবই বাগদা চিংড়ি, এখন বাগদা চিংড়ির সিজন। তো দেখুন বন্ধুরা, আমি মাছগুলো তুলে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি সুন্দরবন থেকে বিভিন্ন ধরনের মাছ ধরার ভিডিও দিয়ে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবই বাগদা চিংড়ি, এগুলো 300 থেকে 350 টাকা কেজি। আপনারা কেমন দামে এই বাগদা চিংড়ি কেনেন অবশ্যই আমাকে জানান। সুন্দরবনে মাছের দাম অনেক কম। বাগদা চিংড়ি দেখতে পাচ্ছেন সবই জল থেকে তোলা হয়েছে। এগুলো 4-5টায় শ হয়ে থাকে, মানে 40-45টায় কেজি হয়ে থাকে, মাত্র 300-320 টাকা কেজি। আপনারা এই বাগদা চিংড়ি কেমন দামে কেনেন অবশ্যই আমাকে জানান, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি বিভিন্ন ধরনের মাছ ধরার ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছগুলো। তো আমি আজ এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন।